ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে প্রায় দশ ঘন্টা বন্ধ থাকার পর দুপুর দুটার দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় এর আগে ভোর চারটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর রেল স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট এবং ঢাকা নোয়াখালী রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলেও পুনরায় ট্রেন চলাচল শুরু হয়